অন্য দেশ থেকে এবার যাওয়া যাবে না হজে বাংলাদেশ থেকে নিবন্ধিতরা অগ্রাধিকার পাবেন আগামী বছর এখনো স্পষ্ট নয় টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে জনকল্যাণের কথা ভেবেই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন স্থগিত করেছে আওয়ামী লীগ সংসদে প্রধানমন্ত্রী জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় গলাকাটা বিলের অভিযোগ স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা পর্যন্তই সুপারিশেও নীরব মন্ত্রণালয় কীট সংকটে কয়েকটি জেলায় বন্ধ করোনা পরীক্ষা অনেক জায়গায় ধীর গতি সিন্ডিকেটের কবলে স্বাস্থ্যখাত ক্যাসিনোর মতো নিয়ন্ত্রণের দাবি সরকার দলীয় এমপির এবং করোনা দুর্যোগে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম প্রায় 6000 টাকা বেড়ে প্রতি ভরি 70000 ছুঁই আরও কয়েক দফা বাড়ার শঙ্কা সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে পবিত্র হজ সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শুধু সেদেশে অবস্থানরতরাই এতে অংশ নিতে পারবেন বাংলাদেশ থেকে নিবন্ধিতরা এবার হজে যেতে না পারলেও 2021 সালে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন হাফ সভাপতি এদিকে সরকারি বেসরকারিভাবে নিবন্ধিত প্রায় 65000 মানুষ কি প্রক্রিয়ায় টাকা ফেরত পাবেন তা এখনও স্পষ্ট নয় জনগণের কল্যাণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই দল যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষ কিছু পেয়েছে সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনার শুরুতে এ কথা বলেন তিনি করোনার সময়ও দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানান সংসদ নেতা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্ম প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে এদেশের জনগণের সেবা করে গেছে করোনা ভাইরাসটা এটা আমাদের বাংলাদেশটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা কাজে এখান থেকে মানুষকে রক্ষা করা চিকিৎসা ব্যবস্থা করা বা এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের মানে মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না জনসমাগম হোক এই ধরনের সব কর্মসূচি আমরা বাতিল করেছি জনগণের কল্যাণের কথা চিন্তা করে কারণ আমাদের কাছে জনগণের কল্যাণটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলবো জাতির পিতার স্বপ্ন পূরণ করবো করোনা ভাইরাস আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে এদিকে করোনা মহামারীতে আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে সাদামাটা ভাবেই মুখে মাস্ক আর শারীরিক দূরত্ব বজায় রেখে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে একে একে যুবলীগ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা জাতির জনকের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন পরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন অসাম্প্রদায়িক শক্তি ও উন্নয়ন বাধাগ্রস্তকারীদের মোকাবিলা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ এ সময় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস করোনাকে জয় করে আবারও গণমানুষের জীবনকে নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন সাম্প্রদায়িক চেতনাকে ভুলুণ্ঠিত করে অসাম্প্রদায়িক দেশ রচনা করার জন্য বাংলাদেশ রচিত হয়েছিল কিন্তু আজও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হয় এবং আমাদের অগ্রগতিকে খামচে ধরার অপচেষ্টা হয় এগুলোই আমাদের চলার পথে দেশের উন্নতির পথে এগুলোই চ্যালেঞ্জ আমরা যেদিনই সেই এলাকাভিত্তিক সিদ্ধান্তটা পাব সেদিন থেকে আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো 48 থেকে 72 ঘন্টা লাগতে পারে তবে এখন আমাদের যে প্রস্তুতি আছে আমি আশা করছি তার আগেই আমরা সম্পন্ন করতে পারবো সময়সংবাদে আরও থাকছে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন থাকবে 21 দিন জানালেন উত্তরের মেয়র চট্টগ্রামে রেড জোন হলেও 9টি ওয়ার্ডে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা ৩০ মিনিট অক্সিজেন দেওয়ার বিল 86,500 টাকা অক্সিমিটারের ভাড়াই 8,000
রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাত্র 15 দিনে 3.5 লাখ টাকা আদায়ের অভিযোগ কোভিড রোগী মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের। তবে এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সুচিকিৎসার জন্য গত 30 মে চট্টগ্রাম থেকে এসে ভর্তি হন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তার অভিযোগ, সুচিকিৎসা তো দূরের কথা, 15 দিনে 3.5 লাখ টাকা খরচ করেও পাননি কাঙ্ক্ষিত সেবা। সেই সঙ্গে অযৌক্তিক বিল আদায় সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি। হাসপাতালের দেয়া বিলের রসিদে দেখা যায় 15 দিনে তার চিকিৎসা খরচ ধরা হয়েছে 3,58,000 টাকা। এর মধ্যে কেবিন ভাড়া 1,19,000, চিকিৎসক বিল 49,000, পালস অক্সিমিটার বিল 8,100 ও অক্সিজেন বিল ধরা হয়েছে 86,400 টাকা। অথচ তার দাবি, তিনি নিজের কেনা পালস অক্সিমিটার ব্যবহার করেছেন এবং 3 দিনে অক্সিজেন গ্রহণ করেছেন মাত্র 30 মিনিট। এই যে অপ্টিমাইজার মেশিন আমার হাতে আছে, এটা আমি সবসময় থাকতো, এটার বিল ধরেছেন ওনারা 8,000 টাকা। অথচ ওনারা একদিনও আমি ওনাদের এটা ইউজ করিনি। 3 দিনে আমি 10 মিনিট করে অনলি 4 মিনিট আমি এই অক্সিজেনটা, দেওয়ালের অক্সিজেনটা ইউজ করেছি, এবং ওইটার বিল ওনারা একটা বিল ধরেছেন 86,400 টাকা। আর ডাক্তার তো আমি চোখে দেখিনি, নার্সদের কোনো সিস্টেম ছিল না, কিছু ছিল না, একদম টোটালি অব্যবস্থাপনা। আর 6 ফিট বাই 6 ফিট একটা রুমে আমি থাকতাম, যার ভাড়া নিছে 1,19,000 টাকা। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কেফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা করা পর্যন্তই। দুর্নীতি দমন কমিশন দফায় দফায় সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়। এদিকে দুদকের সুপারিশ বাস্তবায়নে ধীরগতির জন্য রদবদলকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত অর্ধশত হাসপাতাল পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীকে আসামি করে 11টি মামলা করে দুদক। দুর্নীতি বন্ধে গত 2-3 বছরে কয়েক দফা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার পর শেষ পর্যন্ত গত 14 ডিসেম্বর স্বাস্থ্যখাতের বেহাল দশা জানিয়ে মন্ত্রী পরিষদ সচিবের কাছে সুপারিশ পাঠায়। মামলা করে তো আর দুর্নীতি সবসময় বন্ধ করা সম্ভব না। মামলা করে আপনি হয়তো কিছু ডেমনস্ট্রেশন ইফেক্ট দেখাতে পারেন। যে সকল সুপারিশ আমরা করি সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তো আমাদের না। যদি তারা মনে করে যে হ্যাঁ এগুলো সিস্টেম চেঞ্জ করা দরকার, দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। 4 জুন করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় 2 থেকে 4 গুণ বেশি দাম নির্ধারণ ও নিম্নমানের সামগ্রী কেনার তথ্য সামনে আসে। স্বাস্থ্যখাতের যে ম্যানেজমেন্টটা সেইটা হচ্ছে দুর্নীতি পাড়া, এবং সেখানে স্বচ্ছ লোকজন, ওয়েল ট্রেন লোক এখানে নাই। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টটাকে যদি নতুন ভাবে এটাকে বন্দোবস্ত না করে, সংস্কার না করে, এটা বন্ধ হবে না। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন একটা পর্যায়ে কিছু সুপারিশ করেছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা যদি যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো তাহলে প্রতিরোধ যেরকম সম্ভব হতো, অনিয়ম দুর্নীতি করেন তাদেরকে যদি তাদের বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হতো যথাসময়ে, তাহলে অনেকখানি প্রতিরোধ সম্ভব হতো। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে, তবে তা বাস্তবায়নে গতিরোধকের কাজ করছে প্রশাসনিক রদবদল। দুদকের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী কাজ হচ্ছে। যখন একটু রদবদল হয় তখন একটু চেইন অফ সিস্টেমে কিছুটা হলেও তো একটু নাড়া পড়ে। পাশাপাশি 2020-21 অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ কার্যকরী করতে স্বাস্থ্য খাতের পূর্বের দুর্নীতির রেকর্ড বিবেচনা ও দুদকের সুপারিশ আমলে নিয়ে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কীট সংকটে নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্ধ কোভিড পরীক্ষা, অনেক জেলায় চলছে ধীর গতিতে। এ সংকটের জন্য সিন্ডিকেটকে দুষলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী। নিয়ন্ত্রণে ক্যাসিনোর মতোই অভিযানের তাগিদ তার। সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত করোনা টেস্টের সক্ষমতা বাড়িয়ে চলছে সরকার। ইতোমধ্যে সারা দেশে চালু করা হয়েছে 62টি পরীক্ষাগার। তবে কিটের অভাবে 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর পিসিআর ল্যাবের করোনা পরীক্ষা কার্যক্রম। একই কারণে 5 দিন ধরে নারায়ণগঞ্জে বন্ধ আছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। এতে ভোগান্তির শেষ নেই চিকিৎসা প্রত্যাশীদের। কীট সংকটের কারণে আমরা ঠিকমতো পরীক্ষা করতে পারতেছি না। পরীক্ষা না করলে তো আমাদের রোগটা সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো না। শ্বাসকষ্ট নিয়ে আসতেছে কিন্তু টেস্ট করানো যাচ্ছে না, নাকি কিট নেই বলছে, কয়েকদিন পরে করাবে। চাহিদা অনুযায়ী কিট না পাওয়ায় চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার পিসিআর ল্যাবের কার্যক্রমেও ধীর গতি।
এই অবস্থার জন্য কিট আমদানি কম হওয়া সহ নানা অজুহাত দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সিন্ডিকেটের কারণেই কিটের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে দাবি করেন সরকারি দলের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইকরামুল করিম চৌধুরী। এখানে একটা বিরাট সিন্ডিকেট তাদেরকে বলেছিল 1,00,000 কিট দেওয়ার জন্য, তারা এনে বাংলাদেশে এনে রেখে দিয়েছেন এবং আরও একজনের ভদ্রলোকের নাম বলেছেন, তারাও 1,00,000 এনেছে, আরও 2-3 জনের কথা বলছেন, তারা 1,00,000 করে আনছেন, কিন্তু তাদের কিটগুলো সরবরাহ করতে দেওয়া হচ্ছে না সিন্ডিকেটের কারণে। এটার অন্যতম নেতৃত্বে আছেন মিঠু, উনি ওইখান থেকেই মাফিয়া ডনের মতো এখানে চালাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিন্ডিকেট রুখতে সরকারের হস্তক্ষেপ চাইলেন এই সংসদ সদস্য। আমি মনে করি প্রধানমন্ত্রী ক্যাসিনোকে যেভাবে 3 দিনে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন, আমার মনে হয় সিন্ডিকেট বা ভাঙলে অনেক গরিব লোক তাদের স্বাস্থ্যসেবাটা পেত। দেশের 62টি পরীক্ষাগারে প্রতিদিন গড়ে প্রায় 15,000 নমুনা পরীক্ষা করা হচ্ছে। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে পূর্ব রাজাবাজারের লকডাউন আরও 7 দিন বাড়িয়ে 21 দিন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্য এলাকা লকডাউন করা হবে বলেও জানান মেয়র। স্বাস্থ্য অধিদপ্তর কথা হয়েছে, বেসিক্যালি অন্যদের সাথে যে কথা হয়েছে তাতে যে এলাকাতে আমরা লকডাউন করব এটি নিয়ম অনুযায়ী এটিকে 21 দিনে রাখতে হবে, তাই আমরা এই পূর্ব রাজাবাজারকে আমরা 21 দিন অর্থাৎ আরো 7 দিন পর্যন্ত পূর্ব রাজাবাজারের লকডাউনের দিন আরো 7 দিন পর্যন্ত বাড়ল, অর্থাৎ 21 দিন পর্যন্ত এই পূর্ব রাজাবাজারের অত্র এলাকার জনগণকে 21 দিন পর্যন্ত এই লকডাউনে থাকতে হবে। রেড জোন হিসেবে চিহ্নিত বন্দরনগরের 9টি ওয়ার্ড আপাতত লকডাউন করছে না স্বাস্থ্য বিভাগ। কাটলী ওয়ার্ডের 21 দিনের লকডাউন শেষ হওয়ার পর বাকি ওয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংক্রমণ ঠেকাতে এখনই কঠোর বিধি নিষেধ আরোপের তাগিদ চিকিৎসক সহ সুশীল সমাজের। শেখরচিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 10টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মাঝে শুধুমাত্র 10 নম্বর কাটতলী ওয়ার্ডকেই লকডাউন করা হয়েছে, আর বাকি 9টি ওয়ার্ডের কার্যক্রম চলছে ঠিক আগের মতোই, কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই। নগরীর রেড জোন হিসেবে চিহ্নিত 16 নম্বর লালখান বাজার এবং 20 নম্বর জামাল খান ওয়ার্ডের চিত্র। কোনো রকম সামাজিক দূরত্ব না মেনে এখানে চলছে প্রাত্যহিক জীবনের কাজ। রেড জোন ঘোষণার পরও প্রশাসন লকডাউন না করায় এখানকার জনজীবন অনেকটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমরা উত্তর কাটলা দিয়ে কাজ করছি, পরবর্তীতে সরকার যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা মেনে আমরা এই লকডাউন ঘোষণা করব। সংক্রমণের হাত তুলনামূলক বেশি হওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত 10টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে কোতোয়ালি থানা এলাকার। স্বাস্থ্য বিভাগ বা অথরিটির কাছ থেকে আমরা যখনই নির্দেশনা পাবো লকডাউনের, আমরা বিশেষ করে পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। নগরীতে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে এখন আর জায়গা হচ্ছে না, এমনকি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অন্যান্য রোগীরাও। লক্ষণ উপসর্গ দেখা দেয় 5-6 দিন, আবার কেউ 14 দিন, এই যে 5-6 দিনের আগে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সুনির্দিষ্টভাবে যে সমস্ত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে লকডাউন বললে হবে না, একেবারেই কারফিউ দেওয়াই উচিত বলে আমরা মনে করি। এখন থেকে লকডাউন কৃত এলাকাগুলো 21 দিনের বিধিনিষেধের আওতায় থাকবে, সেই অনুযায়ী এলাকাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে রেড জোন হিসেবে চিহ্নিত 37, 38 ও 39 নম্বর ওয়ার্ড ইপিজেডের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় জটিলতারও ব্যাপক রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, বিরামহীন প্রচার আর কঠোর আইনেও সর্বস্তরে নেই মাস্কের ব্যবহার, ঘরে তৈরি মাস্কও দিতে পারে সুরক্ষা। দেশের ইতিহাসে প্রতি ভরি স্বর্ণের দাম এখন সর্বোচ্চ। করোনায় ক্রেতা শূন্য বাজারে আরও কয়েক দফা দাম বাড়ার আশঙ্কা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের। দাম বাড়ার কারণ হিসেবে বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশি স্বর্ণ কেনার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা।
করোনায় অস্থির বাজারে ব্যবহারিক চাহিদা কমলেও স্বর্ণের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে গেল ৬ মাসে প্রতি আউন্সের দাম বেড়েছে $267, অর্থাৎ ভরিতে ৯,340 টাকা, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। চলতি বছর চারবারে ৯,526 টাকা বেড়েছে। সবশেষ এক লাফে ৫,715 টাকা বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রায় ৭০,০০০ টাকায়। একদিকে মহামারী, অন্যদিকে দাম বৃদ্ধি, প্রায় ক্রেতাশূন্য বাজারে দোকান খুলে বিক্রির অপেক্ষায় ব্যবসায়ীরা। আমরা শুধু দোকান খুলতেছি আর বন্ধ করতেছি, আমাদের দোকানে কোনো বেচা কিনা নাই, বিক্রি একদম মনে করেন যে শূন্যের কোঠায় বলা চলে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, সোনার চোরাচালান রোধেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে দাম। আরও কয়েক দফা দাম বৃদ্ধির রেকর্ড ভাঙার আশঙ্কা তাদের। স্বর্ণের দাম যদি কম করে রাখি তাহলে এদেশের সমস্ত স্বর্ণ পাচার হয়ে আপনার পার্শ্ববর্তী দেশে চলে যাবে। এদেশের স্বর্ণকে রক্ষার জন্য আমরা এটাকে যথাসময়ে সমন্বয় করা, এটা আমাদের দায়িত্ব। বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এই ধাতুর দাম বাড়া কমার তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। আমাদের এক্সচেঞ্জ রেট তো মোটামুটি স্টেবল আছে এখন পর্যন্ত, সেই হিসাবে এই যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী করোনার আতঙ্ক ও লকডাউনের দোকান শোরুম বন্ধ থাকায় প্রতিবেশী দেশ ভারতে জানুয়ারি মার্চ কোয়ার্টারে ভোক্তা পর্যায়ে স্বর্ণের চাহিদা কমেছে ৩৬%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিরামহীন প্রচার এমনকি কঠোর আইন করেও নিশ্চিত করা যায়নি সর্বস্তরে মাস্কের ব্যবহার। করোনার বিস্তার রোধে এটি ব্যবহারের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করেও থাকা যায় সুরক্ষিত। নয়নরণের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মুখের মাস্ক ঝুলছে হাতে, অনেকটা হেলে দুলে উদাসীন ভঙ্গিতে বাজারে প্রবেশ। কোথাও চলছে বিকি কিনি, চলছে খোশ গল্প, কেউ আবার কোনো প্রকার সুরক্ষা ছাড়াই শিশু সন্তানকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বালাই নেই ন্যূনতম সুরক্ষা সামগ্রীর। মাস্ক না পরলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে, এটা জানেন? জি জানি, অনেক কি করবো এখন, মাস্ক দম বন্ধে আবার কিছু করতে পারে তা না, গোটা গাড়ি উঠে দেখা চেয়ারে আটে যাওয়ার লাগে, গাড়ি মাল কিনা লাগে, বিক্রি করার লাগে, লই দে মানে ঘুরে যাই, আমরা কি কাপড় পরে কতক্ষণ থাকতে পারব। করোনা প্রাদুর্ভাবের এক পর্যায়ে মাস্ক ব্যবহার নিশ্চিতে জারি হয় কঠোর আইন। তবে এখনো অনেক জনগোষ্ঠী রয়ে গেছে মাস্ক ব্যবহারের বাইরে। আমরা যারা গরিব তারা আসলে বিভাগে আছি, কারণ প্রতিদিন মনে করেন খরচ হয় ডেলি ২০ টাকা করে, একটা মাস্কের দাম ২০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক মহামারীর এই সময়ে ঘরে তৈরি তিন স্তর বিশিষ্ট মাস্কও দিতে পারে প্রয়োজনীয় সুরক্ষা। সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক, এগুলি সাধারণত স্বাস্থ্যসেবা প্রদানকারীরা পরেন, তবে সাধারণ জনগণ কিন্তু তিন লেয়ার বিশিষ্ট পপলিন কাপড়ের মাস্ক অথবা দুই লেয়ার বিশিষ্ট গেঞ্জির কাপড়ের মাস্কও ব্যবহার করতে পারে। WHO বা পরামর্শ মতে আমরা সবাইকে অ্যাডভাইস দিচ্ছি, আপনি বাসায় তৈরি করা মাস্ক নাগরিকদের ঘরের বাইরে মাস্ক ব্যবহার ছাড়াও নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায়ের পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে বলার অপেক্ষা রাখে না সংক্রমণ এড়াতে ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সচেতন থাকলে নিজের সুরক্ষার পাশাপাশি সুরক্ষিত হবে নিজ পরিবার, সমাজ তথা রাষ্ট্র। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে কুষ্টিয়ার পদ্মা ও আত্রাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে দেখা দিয়েছে ভাঙন। বসত ভিটা হারানোর আতঙ্ক নিয়ে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। সে খবর জানাতে কুমারখালীতে পদ্মার তীরে আছেন সহকর্মী SM রাশেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ধরে পদ্মা এবং গড়াই পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে। গড়াই পয়েন্টে আজকে রেকর্ড করা হয়েছে 9.49 মিটার এবং গড়াই ব্রিজ পয়েন্টে রেকর্ড করা হয়েছে 8.47 মিটার পানি এখন কুষ্টিয়ার গড়াই এবং পদ্মা নদীতে প্রবাহিত হচ্ছে। এই পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার পদ্মার অংশে দুটি জায়গায় এবং গড়াইয়ের অংশে একটি জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে স্থানীয় যারা সাধারণ মানুষ যারা আছে তারা আসলে আতঙ্কিত হয়ে আছে। তো আমি ভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে গত দুদিন ধরে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে কিন্তু এখন প্রায় ১.৫ কিলোমিটার ভাঙন দেখা দিয়েছে কিন্তু শিলেদার কুঠিবাড়ি সংলগ্ন।
তো আমি কুঠি বাড়ির এই বাদ সম্পর্কে একটু জানিয়ে রাখি, কুঠি বাড়িতে 2018 সালে 200 কোটি টাকা ব্যয়ে পদ্মার উজানে 2.70 মিটার এবং পদ্মার পদ্মার যে ভাটিতে এই 1 কিলোমিটার বাঁধ কিন্তু নির্মাণ করেছিল কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের বোর্ড, এবং এর মাঝখানে যে 1.5 কিলোমিটার সেটা কিন্তু এখনো তৈরি করেনি, এবং এই 1.5 কিলোমিটারে কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে পদ্মা অংশে। তো আমি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি, কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু ওই যে বাকি যে অংশটুকু আছে সেই অংশে কিন্তু তারা ডিজাইন তৈরি করেছে, এবং এই ডিজাইন অনুসারে আগামী অর্থবছরে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কিন্তু আমাদের কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। অপরদিকে যে গড়াই নদীর যে চাপড়া যে অংশটা রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে এই 100 মিটার ভাঙন দেখা দিয়েছে, এবং ভাঙনের থেকে কিন্তু 200 মিটার আর বাকি রয়েছে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্পের এর মূল খাল। তো কুষ্টিয়ার গড়াই এবং পদ্মা নদীর ভাঙন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্য দেশ থেকে এবার যাওয়া যাবে না হজে, বাংলাদেশ থেকে নিবন্ধিতরা অগ্রাধিকার পাবেন আগামী বছর, এখনও স্পষ্ট নয় টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া। জনকল্যাণের কথা ভেবেই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন স্থগিত করেছে আওয়ামী লীগ, সংসদে প্রধানমন্ত্রী, জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় গলা কাটা বিলের অভিযোগ, স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা পর্যন্তই সুপারিশেও নীরব মন্ত্রণালয়। কীট সংকটে কয়েকটি জেলায় বন্ধ করোনা পরীক্ষা, অনেক জায়গায় ধীর গতি, সিন্ডিকেটের কবলে স্বাস্থ্যখাত, ক্যাসিনোর মতো নিয়ন্ত্রণের দাবি সরকার দলীয় এমপির। এবং করোনা দুর্যোগে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, প্রায় 6,000 টাকা বেড়ে প্রতি ভরি 70,000 ছুঁই, আরও কয়েক দফা বাড়ার শঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সঙ্গে দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।